আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কিউআর কোড, কীভাবে আমরা কিউআর কোড তৈরি করব। আমরা সাধারণত সবাই জানি কিউআর কোড কী, কিউআর কোডের কাজ কী। তো আমরা যদি আমাদের ব্রাউজার বা কোনো ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য সর্বসাধারণত কোনো ব্রাউজার ওপেন করে কোনো একটি বিশ্ববিদ্যালয় বা তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির সাইট বা কারো ফেসবুক প্রোফাইল বা কারো ইউটিউব চ্যানেল খুঁজতে চাই, অবশ্যই আমাদের সেই ব্রাউজারে সার্চ করতে হবে বা গুগলে গিয়ে তাদের বা যে যে প্রয়োজনীয় সাইটে গিয়ে আমাকে এটা সার্চ করে খুঁজে বের করতে হবে। তো কিউআর কোড এমন একটা কাজ যেটাকে আমরা স্ক্যান করলেই ওই ব্রাউজ থেকে আমরা অল্প সময়ের মধ্যে তার প্রোফাইলে আমরা চলে যেতে পারি। আমাদের প্রয়োজনীয় মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করলেই তার প্রোফাইলে আমরা চলে যেতে পারি। তো আমরা সবাই জানি কিউআর কোড বিভিন্ন বড় বড় কোম্পানি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য হয়ে থাকে। তখন আমাদের সবারই একটা ইচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইলের জন্য কিভাবে আমরা একটা কিউআর কোড তৈরি করব। তা আজকে আমি যে সাইটটি নিয়ে আলোচনা করব সেই সাইটটির মাধ্যমে কিউআর কোড তৈরি করা যায় একদম ফ্রিতে। তো শুধু সেটা ইন্টারনেট ব্রাউজিং বা কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক প্রোফাইলের জন্য নয়, আমার মোবাইল নাম্বার ব্যক্তিগত সবাই আমরা যে কাজে এগুলো ব্যবহার করতে পারবো। তো চলুন বন্ধুরা, আমরা আর কোনো কথা না বলে আমরা আমাদের কাজের মধ্যে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের এসকে কম্পিউটার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর তার পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের কাজ করতে হলে সর্বপ্রথম এই যে একটি সাইট আছে সেটা আমি আমার ওয়ার্ড থেকে কপি করে আমি এখানে পেস্ট করে যাচ্ছি। অবশ্য আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা আপনারা পাবেন, এটাকে আমি আমার প্রয়োজনীয় ব্রাউজারে সাইটে থেকে পেস্ট করার পর আমি এই সাইটটিতে গেলাম। মূলত এই সাইটটির নাম হবে কিউআর কোড মাঙ্কি ডট কম। আপনারা যদি কেউ গুগলে লিখেন যে কিউআর কোড হাইফেন মাঙ্কি ডট কম, অবশ্যই সাইটটার আপনারা মূল ঠিকানাতে চলে আসবেন। দেখুন এই যে উপরে সুন্দরভাবে লেখা আছে কিউআর কোড মাঙ্কি, এই সাইটটি নিয়ে আপনাদের আলোচনা করব। দেখেন লিখা আছে দি 100% ফ্রি কিউআর কোড জেনারেশন, সম্পূর্ণ ফ্রি এটা। এখানে দেখুন ইউআরএল, টেক্সট, ইমেল, ফোন, এসএমএস, ভি কার্ড মানে ভিজিটিং কার্ড আপনাকে বোঝাচ্ছে, এমি কার্ড, ঠিক আছে, লোকেশন ইত্যাদি ইত্যাদি। এখানে টুইটার, ইউটিউব, ওয়াইফাই, ইভেন্ট, বিটকয়েন, অনেক কিছু এখানে আমার লিঙ্ক দেওয়া আছে। ঠিক তার ডান পাশে এখানে একটি কিউআর কোডের ছবি দেওয়া আছে। এখন আমরা আস্তে আস্তে দেখি সেট কালার অপশন আছে এখানে, অ্যাড লোগো ইমেজ আছে, কাস্টমাইজ ডিজাইন আছে, এখানে কাস্টমাইজ ডিজাইন আছে। তারপর দেখুন এখানে ক্রিয়েট কিউআর কোড, ডাউনলোড পিএনজি, এসবিজি, পিডিএফ, ইপিএস, ফটোশপ স্টেজে প্রিন্ট করা হয়। এখন আমরা যেটা করব, কীভাবে এটা তৈরি করা হয় সেটা আমরা আজকে শিখব। আমরা যদি সামনে কোনো টেক্সটকে খুঁজে বের করতে চাই বা ইমেল ঠিকানা বা কারো ফোন নাম্বার সহজে স্ক্যান করলে চলে আসে সেটা আমরা শিখব। তো আমরা আজকে শিখব আমাদের ইউটিউব, ইউটিউবের চ্যানেলটি কীভাবে স্ক্যান করলে অতি সহজে চলে আসবে। দেখুন ইউটিউবে যাওয়ার পর এখানে নিচে আপনার লিখে আসছে ইউর ইউটিউব ইউআরএল, মানে আপনার ইউটিউবের ঠিকানাটি এখানে দেওয়ার জন্য। তো অবশ্য আমাদের যে ইউটিউব চ্যানেল লিঙ্কটি আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম, এই জায়গার উপরে সার্চ বারে থাকা সিলেক্ট করে নিলাম। আপনি যদি চান যে না আমি ইউটিউব করতে চাই বা আমি আমার ফেসবুক প্রোফাইলটা করতে চাই, তাহলে অবশ্যই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে যে দেখুন আমার বাম পাশে ফেসবুক আছে, আমি ফেসবুকের লিঙ্কটাতে চলে গেলাম আমার প্রোফাইলে। সেখানে যাওয়ার পরে যে উপরে লিঙ্কটা আছে সেটাকে আমি অবশ্য কপি করলাম। কপি করার পর কিউআর কোড মাঙ্কি ট্যাবে যাওয়ার পর এখানে ইউর ফেসবুক ইউআরএলে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে আমার http://www.facebook.com/skcomputerti চ্যানেলটির ইউআরএলটি চলে আসছে। এখন আমার কাজ হবে সেট কালার। যদি আপনি চান যে না আপনার কিউআর কোডের কালারটা ঠিক এরকম থাক, তাহলে এভাবেই থাকবে। আর যদি বলেন যে না কালারটা আমি একটু পরিবর্তন করতে চাই, তাহলে সেট কালার অপশনে যাবেন। এখানে আছে সেট কালার অপশন, দেখুন সিঙ্গেল কালার মানে এক কালার ব্ল্যাক
শুধু ব্ল্যাক বা রেড আমি যেটা চাই, আর যদি কালার গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে কালার গ্রেডিয়েন্ট মানে কয়েকটা কালারের সংমিশ্রণ, দুইটা কালারের সংমিশ্রণ আপনি চান। আর এটা হলো কাস্টম ইয়ে লেয়ার, ঠিক আছে। যদি কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটার কাজ হবে আপনার। আমি এটা না দিয়ে কালার গ্রেডিয়েন্ট দিলাম, আমি এখানে গ্রিন কালারটা সেরে নিয়ে আমি এখানে রেড কালারটা ব্যবহার করলাম, তাদের রেড কালার জায়গায় আমি নীল কালারটা ব্যবহার করলাম। করার পর অবশ্য আপনাকে কিউআর কোড দিতে হবে, নয়তো এখানে আপনি শো করে দেখতে পারবেন না যে এটা হলো কি না। কালারটা দেওয়ার পর ক্রেট একটু সময় নেবে আপনার, দেখুন কালারটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেছে কিউআর কোডে। এবার আপনি আসবেন অ্যাড লগো ইমেজ। লগো ইমেজটা কি, আমরা শান্ত জানি যারা কিউআর কোড তৈরি করি কিউআর কোডের ছবিটাই থাকে। এখন যদি আমার প্রয়োজন হয় মাঝে আমার প্রতিষ্ঠানের লগো বা আমি একটা লেটার বা আমি একটা ছবি অ্যাড করতে চাই সেটা কীভাবে, তাহলে অবশ্যই এই যে অ্যাড লগো ইমেজ, অ্যাড লগো ইমেজে আমরা যাব। দেখুন আমরা যদি ইউটিউব চ্যানেলকে নিয়ে আলোচনা করতে ইউটিউব দিব বা এটা থাকতে পারে, বা আমরা ফেসবুক দিলে ফেসবুকের লগো দিতে পারি, বা আমরা এখান থেকে ফোন নাম্বার দেখলে ফোন নাম্বার শেয়ার ইট থাকলে, এই যে প্লে স্টোর যেই ঠিকানাটা আমরা প্রয়োজন এবং আমাদের ফেসবুক, আমি ফেসবুকটা দিলাম, এটা চলে আসুন। আর যদি বলেন যে না আমি আমার প্রতিষ্ঠানের একটি লগো দিতে চাই, তাহলে অবশ্যই আপনাকে তার উপরে থাকা আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করার পর দেখুন আমার ব্রাউজকৃত কম্পিউটার থেকে আমি আমার লগোটা সেট করে দেখাই আপনাদের। এই যে দেখুন এসকে লগো ওপেন করার পর অটোমেটিকলি এখানে লগোটা চলে আসে। এখন যদি আমি ক্রিয়েট কিউআর কোড দেই অবশ্যই আমার কিউআর কোডের মাঝখানে ছবিটি বসে যায়, একটু সময় নিবে। দেখুন আমার ছবিটা বসে গেছে, দেখুন এই ছবিটা দেখতে কেমন যেন দেখা যায় যে আমার প্রতিষ্ঠানের ছবিটি বসে। এখন আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে লগো বসালাম ফেসবুকে, ক্রিয়েট কিউআর কোড। দেখুন ছবির একটু সময় নিতে হবে আপনার, প্রত্যেকটা কাজ করতে গেলে আমাদের একটু ধৈর্য সহকারে আছে। এখানে ফেসবুকের প্রোফাইলটা ছবিটা বসে গেছে। এবার আমরা চলে যাব কাস্টম ডিজাইনে, এদিকে মাইনাসে ক্লিক করে আমি এটা হাইড করে দিব। এবার কাস্টম ডিজাইনে যাওয়ার পর দেখুন বডি স্পেস, তারপর ইয়ে ফ্রেম স্পেস, বেলি স্পেস, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ডিজাইন দেওয়া আছে। আমি যদি চাই যে না বডি স্পেসটা এরকম এটা হবে, আমি যদি চাই যে এখানে এখানে ফ্রেম স্পেসটা এরকম হবে এটা আমি সিলেক্ট করলাম, আমি যদি চাই বেলি স্পেসটা এরকম হবে এটা আমি সিলেক্ট করলাম। সর্বকিছু দেওয়ার পর আপনাকে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করতে হবে, অটোমেটিকলি আপনার এই যে বডি, তারপর আপনার বডিটা হলো এই যে দেখুন এগুলো হবে আপনার বডিটা, তারপর ফ্রেমটা হবে এই যে ত্রিকোণ তিনটা কর্নারে তিনটা ফ্রেম আছে, ফ্রেম হয়ে গেছে। তারপর দেখেন আপনার বেল স্পেস, এই বেল স্পেসগুলো হয়ে গেছে, এই যে মাঝখানের ফ্রেমের মাঝখানে এগুলো বেল স্পেসগুলো হয়ে গেছে। এবার আমার অবশ্যই কিউআর কোডটি ফাইনালি তৈরি হয়ে গেল। এখন যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে অবশ্যই ডাউনলোড পিএনজি দিব, যেহেতু আমার কিউআর কোডটি তৈরি হয়ে গেছে। এবার ডাউনলোড পিএনজি বা পিডিএফ, আপনি এটাকে সংরক্ষণ করতে চান পিডিএফ, এটাকে সংরক্ষণ পিডিএফ করে প্রিন্ট আউট করে যদি কোথাও টানিয়ে রাখেন বা কাগজটার মধ্যে যদি স্ক্যান করে বের করে ফেলতে পারবেন, এটাকে স্ক্যান করলে আপনি আপনার প্রয়োজনীয় সাইটের মধ্যে এটা চলে যেতে পারবেন। এখন দেখুন আমি ডাউনলোড পিএনজি দিলাম, এই যে দেখুন, তারপর আমি সেভ ফাইল, ওকে, অবশেষে আমার কিউআর কোডটি ডাউনলোড হলো। দেখ কেমন দেখায়, ওপেন করব, এই যে আমার কিউআর কোডটি চলে আসে অবশেষে কিউআর কোড।